হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো একটু অন্য ধরনের একটা রেসিপি যেটা হচ্ছে মুগ ডাল দিয়ে ডিমের ঝোল আসলে আমি মুগ ডালটা নর্মালি আমরা যেরকম মুগ ডাল বানিয়ে থাকি ওরকম করে বানাইনি একটু আলাদা করে বানিয়েছি একটু স্পেশাল ট্রিক্স অ্যাপ্লাই করেছি যাতে ডিমের ঝোলের মধ্যে ডাল ডাল স্বাদ একেবারেই থাকবে না আর খেতে অসাধারণ স্বাদ হবে একবার অবশ্যই ট্রাই করবেন চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি ডাল নিয়েছিলাম মুগ ডাল এবং সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর ভেজার পরে দেখুন এটা যথেষ্ট ফুলে উঠেছে আর তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভেজানোর পরে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে জলের সাথে বসিয়েছি সিদ্ধ করার জন্য আর এখানে আমি কোনো লবণ বা হলুদ কিছুই দিইনি আর এখানে দেবও না আপনিও দেবেন না কি হবে লবণ দিলে কী হবে কি ডালটা একেবারে গলতে শুরু করবে ম্যাশ হতে শুরু করবে কিন্তু আমরা সেরকম করে করব না ডাল সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে দেখুন আমি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি চারটে ডিম আমি নিয়েছি এখানে ডাল আর ডিমের যে রেশিওটা আপনার নিজেদের পছন্দ মতো করতে পারেন ডিমের কোয়ান্টিটি বেশি কম করতে পারেন ডালের কোয়ান্টিটিও বেশি কম করতে পারেন এমন কোনো অসুবিধা নেই এবার আমি ডিমের গায়ে হালকা হালকা করে কাঠ লাগিয়ে নিচ্ছি হালকা কাঠ লাগাচ্ছি কারণ কি ডিমের মধ্যে তো মশলা টাসটা ঢুকতে পারে না তো হালকা হালকা কাঠ লাগালে ভেতর পর্যন্ত একটু মশলাটা ঢুকে যাবে আর এখানে দেখুন এই যে ডাল সিদ্ধ হওয়ার সময় এই যে যে ফেনাটা উঠছে এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে নইলে আমাদের ডালটা দেখতে খুবই নোংরা লাগবে তো ওপর থেকে আমি এই ফেনাটা নিয়ে ফেলে দেব। আর ডালটা গলে যাওয়ার অপেক্ষা করব ডালকে কিন্তু আমরা খুব বেশি গলাবো না খুব বেশি গলালে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না আমি আপনাকে বলে দিচ্ছি এই দেখুন আমাদের এখন নামানোর স্টেজে চলে এসছে আমি আপনাকে দেখাচ্ছি কীরকম হওয়া উচিত এই দেখুন ডালগুলো ভাঙতে শুরু করেছে এবং আমি যদি হাতে এরকম চাপি তাহলে দেখুন ম্যাশ হচ্ছে হাত দিয়ে চাপলে এটা একেবারে ম্যাশ হচ্ছে মানে ডাল কাঁচা নেই গলে গেছে কিন্তু গলে একেবারে ম্যাশ হয়ে যায়নি এই দেখুন আমি হাত দিয়ে চাপছি তো কীরকম ম্যাশ হচ্ছে ডালটা যখন একটু ভাঙা ভাঙা দেখতে লাগবে তখনই আমরা হিটটা বন্ধ করে দেব। আর এরকম করেই নামিয়ে আমরা রেখে দেব। যেমন পাত্রটাও গরম আছে আর জলটাও গরম এই গরমে আরও একটু নরম হয়ে যাবে এবার আমি এখানে কড়াই বসিয়েছি একটুখানি তেল দেব বেশি তেল দেব না আর তেলের মধ্যে আমি এক চিমটি হলুদ দিচ্ছি হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব আপনি চাইলে লবণও দিতে পারেন আমি এখানে লবণটা দিচ্ছি না ডিমগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি আপনি চাইলে আরও কড়া লাল করে ভাজতে পারেন আমি কড়া করিনি তো এবার আমরা গ্রেভির জন্য তেল দিচ্ছি তেল শুরু থেকেই গরম হবে কারণ কড়াই যথেষ্ট গরম তো আমি এখন দিয়ে দিলাম এক পেঞ্চ মতো হিং হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর এর সঙ্গে সঙ্গে আমরা দেব হাফ টি স্পুন গোটা সর্ষে এটা কালো সর্ষে যেটা ছোটোটা হয় রাই বলে একে তো আমি রাই সর্ষে দিয়ে দিলাম জিরে আর সর্ষে ফুটে যাওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমরা লবণ দিচ্ছি স্বাদ মতো ডাল সিদ্ধ করতে কিন্তু আমরা লবণ দিইনি সেই হিসাবে আমাদের যতটা লবণ প্রয়োজন এখানেই আমরা দিয়ে দেব। দেখুন বন্ধুরা পেঁয়াজের কালার যথেষ্ট ব্রাউন হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট বা কুট আমি এখানে কুটে নিয়েছি আপনি চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করে নিন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমাদের এখানে টমেটো অ্যাড করতে হবে কিন্তু আমার কাছে ফ্রেশ টমেটো নেই নেই বলে আমি কি করব আপনাকে আমি বলে দিচ্ছি আমি এখানে একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার জলের মধ্যে আমি অ্যাড করবো টমেটো পাউডার আমি আগে থেকেই টমেটো শুকিয়ে পাউডার বানিয়ে রেখেছিলাম এটা বানিয়ে রেখেছিলাম চিপসের সিজনিং করার জন্য তো সেখান থেকে আমি এক টেবিল চামচ ভরে টমেটো পাউডার দিয়ে দিলাম এটা আমার ফ্রেশ টমেটোর কাজ করবে আর এর সাথে সাথে অন্য গুঁড়ো মশলা দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবার এখানে আমি গরম মশলাটা দিচ্ছি না গরম মশলাটা আমি পরে দেবো যাতে সুগন্ধটা একেবারে তাজা থাকে এবার আমরা হিট মিডিয়ামে রেখে মশলাটাকে কুক করবো যতক্ষণ পর্যন্ত কি মশলার ওপর থেকে তেল দেখা না যায় দেখুন বন্ধুরা মশলার ওপর দিয়ে তেল দেখা যাচ্ছে মানে মশলা খুব ভালো করে কুক হয়ে গেছে এবার আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো কিন্তু এই দেখুন ডালের যে জলটা আছে এই জলটা আমরা ফেলে দেব। এই জলটার মধ্যে ডালের স্বাদ পুরোপুরি আছে কিন্তু এই রেসিপিতে আমরা চাই না ডালের স্বাদ খুব বেশি আসুক এই কারণে এই জলটা আমরা ফেলে দেব আর নতুন ফ্রেশ জল ইউজ করব এই জলটা ফেলে আমি নিয়ে আসছি তারপরে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি জলটা আমি ফেলে দিয়েছি আর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এর সঙ্গে আমি ফ্রেশ জল ইউজ করব জল এখানে নিজের পছন্দ মতো অ্যাড করুন যেরকম আপনি পাতলা চান মানে যদি একটু বেশি পাতলা চান তাহলে বেশি জল অ্যাড করুন কম একটু মানে গাঢ় চান তাহলে কম জল অ্যাড করুন আর এই রেসিপিতে এই ডালটা কিন্তু পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব একটা গাঢ় হবে না এই কারণে জল খুব বুঝে শুনে অ্যাড করতে হবে খুব বেশি জল আমরা অ্যাড করবো না যেরকম রাখবো সেই হিসাবে ইউজ করব দেখুন বন্ধুরা ডালে খুব ভালো একটা বলক চলে এসছে এবার আমরা এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব ডিমগুলো আমি দিয়ে দেব এক এক করে এবার ডিম অ্যাড করার পরে যতক্ষণ না আমাদের গ্রেভি কনসিস্টেন্সি আমাদের পছন্দ মতো না হয় ততক্ষণ পর্যন্তই কুক করব। ডিমও আমাদের অলরেডি রান্না হয়ে গেছে ডালও আমাদের অলরেডি রান্না হয়ে গেছে এই কারণে এখানে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি একটু পাতলাই রাখবো খুব বেশি গাঢ় করব না কিছুক্ষণের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো গরম মশলা এখানে আমি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা নিয়েছি আর এটা শাহি গরম মশলা যদি আপনি নর্মাল গরম মশলা ইউজ করেন তাহলে হাফ টি স্পুন ইউজ করুন গরম মশলা অ্যাড করার পরে একটু সময়ের জন্য কুক করব তারপরেই আমরা বাকি জিনিসগুলো দিয়ে দেব। মোটামুটি দু তিন মিনিট কুক করব তারপরে এখানে আমি অ্যাড করব ফ্রেশ ধনে পাতা এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে সঙ্গে দিয়ে দেব আমি হাফ টি স্পুন ভেজে রাখা কসুরি মেথি কসুরি মেথি আমি ঘরে বানিয়েছি তো সেটাকে আমি হালকা ভেজে রেখেছিলাম ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়েছি আমাদের তরকারির গ্রেভি কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট আছে যতটা আমি চাই ততটাই আছে এবার আমরা হিট বন্ধ করে দেব আর গরমা গরম আমরা ডিমের ঝোলকে সার্ভ করব। দেখুন বন্ধুরা ডাল আর ডিমের রেশিও নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতে এমন কোনো প্রবলেম নেই আর টোটাল মিলিয়ে যেরকম কোয়ান্টিটি হয় সেই হিসেবে আপনারা মশলাপাতি ব্যবহার করবেন দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও খুবই অসাধারণ হয়েছে একবার অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বাই বাই